মুসলমান কি কাফেরের সহযোগিতা নিতে পারে কিনা? আমাদের দেশের খারেজি কতগুলো, এখানে খারেজি চিনবেন? তাও খারেজি চিনারও একটা পয়েন্ট এটা, খারেজি তাদের বক্তব্য হলো হ্যাঁ কিসের কাফেরের সহযোগিতা? আল্লাহ আবু বকর ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় যাবেন, কিন্তু মদিনায় যাওয়ার রাস্তাঘাট মুসলমানদের মধ্যে যদি এরকম অভিজ্ঞ এরকম পারদর্শী রাস্তাঘাট সম্পর্কে জানতেন না যে কোনো মুসলমান রাস্তাঘাট সম্পর্কে এত অভিজ্ঞ এত পারদর্শী এটা জানতেন না, যার জন্য ওই কাফেরকেই ভাড়া নিয়েছিলেন। যদি মুসলমান দ্বারা আমার সহযোগিতাটা আমি যেই বিষয়ে সহযোগিতা চাই, আমি যেই বিষয়ে উপকারটা চাই, যদি মুসলমানের মধ্যে এটা না পাওয়া যায় আমি কাফের থেকেও নিতে পারি। যারা কড়াকড়ি করে যে না কাফের সহযোগিতা আমি নিতে পারবো না, এরাই হল খারেজি। যদি বলে যে না আমাদের সাথে সবসময় শত্রুতাই থাকবে, বৈরিতাই থাকবে, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক কিসের থাকবে না? সম্পর্ক অন্তরের সম্পর্ক থাকবে না, ইমানের ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো সম্পর্ক থাকবে না। বন্ধু আমি তোমার সাথে সম্পর্ক রাখছি, আমি তোমার পূজাও করে দেব আর তোমার সাথে যতক্ষণ থাকবো তখন এবাদত বন্দিগিও করবো না, কোনো সমস্যা নাই। এইটা হলো ইমান আর সম্পর্ক, ইমান সম্পর্ক নষ্ট করা। কিন্তু আমার ইমান এবাদত বন্দিগি সব কিছু ঠিকঠাক রেখে আমার লাভ আমার উপকারিতা নিশ্চিত করে আমি যদি কাফেরের সহযোগিতা নিতে পারি, এতে ইসলামের বাধা নেই। আছে কি বুঝলেন এই ঘটনা থেকে? খালি কি আমরা নবীর চরিতই পড়বো, নবীর চরিত থেকে শিক্ষা নিতে পারি না? মুসলমান যারা মক্কাতে ছিল তখন মুসলমানদের মধ্যে এইরকম অভিজ্ঞ ব্যক্তি পাওয়া যায় নাই, শুধু এই কাফেরকেই পাওয়া গেছে, আবদুল্লাহ বিন ওরাইকাতকে পাওয়া গেছে। আবদুল্লাহ বিন ওরাইকাতকেই নিয়েছে, আর সে যদি বিশ্বস্ত হয়, বলা গেছে অনেক সময় এখন দেখা যায় যে অনেক মুসলমান নামধারী মুসলমান সে বিশ্বস্ত না, আপনাকে বিপদে ফেলেছে, আপনাকে বিপদে ফেলবে। যে কাফের চুক্তি ঠিক রাখে, এই জন্য তো সাহাবায়ে কেরাম যে ইহুদিদের বসবাস ছিল মদিনায়, এটা একটা খারিজি মদিনায়, তাহলে এটা হলো খারেজি চিন্তা যে আমি কখনোই কোনো ইসলামের স্বার্থে কাফেরকে আমি ব্যবহার করতে পারি, ইসলাম নষ্ট করার জন্য কোনো কাফের ব্যবহার করা যাবে না, কাফের সাথে সম্পর্ক রাখা যাবে না, ইসলামের লাভের কারণে কাফের সাথে সম্পর্ক রাখা যায়। তারপরে রসুল্লা সাল্লাম যখন হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের তো যুদ্ধ হয় নাই, মক্কা বিজয়ের সময় যুদ্ধ হয় নাই, সবাই সারেন্ডার করেছে মুসলমান হয়ে গেছে, আর যারা সারেন্ডার করে নাই মুসলমান হয় নাই তারা পালিয়ে গেছিলো, পালিয়ে যেয়ে হুনাইন এলাকায় স্থান নিয়েছিল। হাওয়াজেন এবং সাকিব গোত্রের সাথে যখন যুদ্ধ হয় হুনাইনে, তখন এই মক্কা বিজয়ের যুদ্ধটা ওই জায়গায় হয়েছিল, বিশাল বাহিনী নিয়ে কাফেররা প্রতিশোধ নেওয়ার জন্য, মক্কার কাফেররা প্রতিশোধ পরায়ণ, আর ওইদিকে হাওয়াজ হুনাইন এলাকার এরা তো আতঙ্কিত যে মক্কা দখল করে নিল, হুনাইন তো কন্ট্রোল ব্যাপার, এই জন্য মুহাম্মদের বিরুদ্ধে বিরাট বাহিনী গঠন করতে হবে এবং কঠিন প্রস্তুতি নিতে হবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, কৌশলটা দেখেন, ওখানে অস্ত্র ব্যবসায়ী তো সফওয়ান বিন উমাইয়া ছিল মক্কার সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী, আল্লাহ রসুল তার বাড়িতে চলে গেলেন, ওই হুনাইনওয়ালাদের আগে আল্লাহ রসুল সাল্লাম সফওয়ান বিন উমাইয়ার সাথে চুক্তি করলেন যে আমি তো আপনার যুদ্ধ আপনার অস্ত্র ভাড়া নেব এবং আপনাকে 100 উট আমি ভাড়া হিসেবে 100 উট ভাড়া দেব, আপনার অস্ত্র সব দিয়ে দেব, কোনো অস্ত্র বাড়িতে রাখবেন, সব অস্ত্র আমাকে দিয়ে দেন, হুনাইনের যুদ্ধে এগুলো ব্যবহার হবে আর আপনার ভাড়া বাবদ 100 উট আমি দেব। তাহলে কি কাফের সাথে চুক্তি হইল? কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে
আর কাফেরের সাথেই চুক্তিবদ্ধ হইলেন। এটা কি ইসলামের পক্ষে? আমি বলেছিলাম কি, নিয়মটা হলো ইসলামের উপকারার্থে, মুসলমানদের উপকারার্থে, ইসলামী ভূখণ্ডের উপকারার্থে যদি কাফের ব্যবহার করা যায় এবং আশ্বস্ত হওয়া যায়, বিশ্বস্ত পাওয়া যায়, তাহলে আপনি চুক্তিবদ্ধ হইতে পারেন, তার কাছ থেকে আপনি ফায়দা উপকার নিতে পারেন, সে যদি বিশ্বাসঘাতকতা না করে। আর আপনি তো শুনলেন, দেখলেন কীভাবে তারা বিশ্বাস ঠিক রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুনাইনের বাহিনীর, কাফের বাহিনীর আগেই সফওয়ান বিন উমাইয়ার সাথে চুক্তি করে ফেললেন, আপনার অস্ত্র যত আছে সব অস্ত্র আমি নিব, আর একশো উট পুরস্কার ভাড়া। সফওয়ান বিন উমাইয়া চিন্তা করল, আর সফওয়ান বিন উমাইয়ার মন্তব্য ছিল যে মুহাম্মদের চেহারাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা, এই ঘোষণাও বলছে, এরকম নিকৃষ্ট ব্যক্তি আমার দৃষ্টিতে আর কেউ নেই। সেই সফওয়ান বিন উমাইয়ার সাথে আল্লাহ রাসূল যখন একশো উটের বিনিময়ে চুক্তি করলেন, সেই সফওয়ান বিন উমাইয়া এবার আল্লাহ রাসূলকে কী বললেন, যে আমার তো অস্ত্র নিয়ে নিলেন, আমাকেও নিয়ে যান, আমিও সাথে থাকব। ও কিন্তু মুসলমান হলেন অস্ত্র পাহারা দেওয়ার জন্য, আর অস্ত্র পাহারা দেওয়ার জন্য, আর সে নিজেও বলল যে আমিও যাব। কার কার পক্ষে যুদ্ধ করবে? কাফেরদের পক্ষে না, মুহাম্মদের পক্ষে যুদ্ধ করবে, কারণ যুদ্ধে হেরে গেলে তার অস্ত্র সহজ খোয়া যাবে, ধ্বংস হয়ে যাবে, কিসের একশো উট পাবে? এই জন্য সে অস্ত্রের কারণে আর একশো উট পাবে, এই কারণে আন্তরিকতার সাথে রসুলের পক্ষে যুদ্ধ শুরু করল। মুসলমানের চাইতে বেশি আন্তরিক ও দুনিয়াবি স্বার্থে যুদ্ধ। পরে আল্লাহ রসুল সাল্লাম হুনাইন যুদ্ধে যখন বিজয় লাভ করলেন, বললেন কি, একশো উট হলো এই আপনার অস্ত্র ভাড়া বাবদ, আর একশো উট হলো আপনার পুরস্কার, আপনি যে সশরীরে আমাদের পক্ষে যুদ্ধ করেছেন এই জন্য আপনার পুরস্কার হলো একশো উট। আল্লাহু আকবার! সফওয়ান বিন উমাইয়া সাথে সাথে ইসলাম গ্রহণ করে, সাথে সাথে ইসলাম গ্রহণ করে না, এরকম মানুষ হইতে পারে না পৃথিবীর মধ্যে। একশো উট পুরস্কার আমার, আমি তো আসছিলাম আমার অস্ত্র পাহারা দেওয়ার জন্য, আমার অস্ত্র যেন খোয়া না যায়, আমার অস্ত্র যেন তশরুফ না হয়, এই জন্য আমি আসলাম, আর একশো উট অস্ত্রের বাবদ একশো উট, আর অস্ত্র আমার ভাড়া একশো, আমার পুরস্কার একশো উট। ওই দিনই পাল্টে গেল তার দৃষ্টিভঙ্গি, পাল্টে গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা মুহাম্মদের চেহারা, আর ইসলাম গ্রহণ করল। কি মেসেজ দেয় এই ঘটনা? খারিজিরা বলে কি, যে মুসলমান কাফের সহযোগিতা নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে, হুনাইনের যুদ্ধে বিজয়ী লাভ করতে পারতেন না হয়তোবা, এটাই আল্লাহর একটা ফয়সালা, যে সফওয়ান বিন উমাইয়াকে এবং তার গোটা অস্ত্র ভাণ্ডার আল্লাহ রাসূল নিয়ে এসেছে, সে যুগের অস্ত্র ব্যবসায়ী ছিল ওই এলাকার, নজিত এলাকার অস্ত্র ব্যবসায়ী, বড় অস্ত্র ব্যবসায়ী। এই যে বিষয়গুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ঘুরে আসেন, তায়েফ গেছিলেন কেন? চাচা যখন মারা গেল, চাচা আবু তালেব, চাচা আবু তালেব কি মুসলমান ছিল না কাফের? চাচা আবু তালেব যতদিন পর্যন্ত ছিলেন তার শেল্টারে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কাফেরের আশ্রয় নেওয়া যায় না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কার আশ্রয় ছিলেন? মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের প্রতি এমন নির্যাতন নেমে আসলো যে উনি মক্কা থেকে বিদায় হয়ে চলে গেলেন, না এই মক্কা থাকা যাবে না। এদিকে স্ত্রী মারা গেল খাদিজা রাদিয়াল্লাহ, আর এদিকে চাচা আবু তালেব মারা গেলেন, চাচা আবু তালেব আগে মারা গেছে, তার তিন মাস পরই খাদিজা রাদিয়াল্লাহ মারা গেল। এরপরে আল্লাহ রসুলের উপরে নির্যাতন নেমে আসা শুরু হলো, এমন নির্যাতন যে উনি থাকতেই পারলেন না, তায়েফ চলে গেল। তায়েফ যাওয়ার পর আরও নির্যাতন বেশি হইল, ওখানে এক সপ্তাহ মতো ছিলেন, সেখানে খালি নির্যাতনের উপরে তার বিফল অবস্থায় ফিরে আসলেন। এরপরে তাকে কঠিনভাবে সেই উশৃঙ্খল যুবকরা আঘাত করলো, প্রস্তরাঘাত করে ক্ষতবিক্ষত করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়েছিলেন, এখানে লম্বা ঘটনা। তারপরে আবার ফিরে আসলেন, আবার ফিরে আসার পর কী করলেন, তিনি খোঁজ করতে লাগলেন আবু তালেবের মতো কোনো লোক পাওয়া যায় কি না,
আবু তালেব, আবু তালেবের মতো কোনো লোক পাওয়া যায় কি না, খুঁজতে খুঁজতে পাওয়া গেল কাকে, মুতঈম বিন আদি। সহি বুখারীর মধ্যে হাদিস এসেছে, মুতঈম বিন আদিকে বললেন যে আমি আল্লাহর দিন প্রচার করব, আমার চাচাজান থাকতে যেভাবে আমি অবাধে আল্লাহর দিন প্রচার করেছি, দাওয়াত দিয়েছি, এরকম কি আপনি আমাকে সুযোগ দিবেন, শেল্টার দিবেন? আমি মক্কাবাসী, আমি তো এই দেশের নাগরিক, আপনারা তো আমাকে আল আমিন বলে ডাকতেন, কিন্তু এই দিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে শত্রু হয়ে গেছে। এখন আমাকে আমার আমার ফ্যামিলি, আমার বংশের লোকেরাই আমাকে দেখতে পারে না, তাদের নির্যাতনে আমি এই মক্কা ত্যাগ করে চলে গেছি, কিন্তু তায়েফ গিয়েও আমি এরকম নির্যাতনের শিকার হয়ে যায় এখন আসতেছি, এখন আর কোনো জায়গা খোঁজ না পেয়ে এখন আমি মক্কায় ফিরে আসলাম। যায়েদ বিন হারেসা বলেছিলেন যে না, মক্কায় যাওয়া ঠিক হবে না, কারণ আমরা দুই দিক দিয়ে দুর্বল হয়ে গেছি, একদিক দিয়ে তো তারা আমাদেরকে অসহায় পেয়েছে, আর একদিক হলো যে এখন আমরা তায়েফ থেকে নির্যাতিত হয়ে ফিরে যাচ্ছি, এখন তারা আরও বেশি নির্যাতন করবে, যে আমরা অপরে আমরা পরাজিত, পরাজিত আমরা তাদের কাছে আরও অসহায়, আরও নির্যাতন করবে, মক্কায় না গিয়ে যে কোনো জায়গায় যাই। তো আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন যে না, সামনে কিন্তু হজের মৌসুম, এই সময় দাওয়াত দিতে বা অনেক লোক আসবে, কারণ যে কোনো মূল্যে আমার মক্কায় ঢুকতেই হবে। তখন মুতঈম বিন আদি, সহি বুখারী দেখে নিন, মুতঈম বিন আদির কাছে উনি গেলেন, উনি সাথে সাথে আশ্রয় দিলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক আছে নাকি মক্কাতে, এত ভালো লোক আল আমিন, তাকে এই মক্কাতে থাকতে দেওয়া হবে না, সে যাই হোক না কেন, কিন্তু লোক তো ভালো, এই জন্য আশ্রয় দিয়ে দিলেন, আশ্রয় দিলেন এবং বললেন যে যখন আশ্রয় দিলেন তো আমি আল্লাহর ঘরে যাই একটু, বাইতুল্লাহ, আপনারা আমাকে বাইতুল্লাহ জিয়ারত করান, দেখান, আল্লাহর ঘর পরিদর্শন করি, ইবাদত করি। যে ঠিক আছে, তো মুতঈম বিন আদির আট দশ জন কি বারো জন সন্তান ছিল, প্রত্যেকেই যোদ্ধা এবং কঠিন শক্তিশালী, সবাই অস্ত্র শস্ত্র নিয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহাম্মদকে নিয়ে বাইতুল্লাহ। আরে এই দশ পনেরো দিন যাবৎ মুহাম্মদ ছিল না, কোথার থেকে আবার এই শক্তি সঞ্চয় করে চলে আসলো? তো মুতঈম বিন আদি, সেও খুব প্রভাবশালী ফ্যামিলি, তো তাকে দেখে তারা তো হতভম্ব, আবু জাহাল আবু লাহাব, কিসের মুহাম্মদকে দেখলেই মারবে, দেখলেই নির্যাতন করবে, এখন তো বেকাই দেয়, এখন তো সে বিরাট একটা প্রভাবশালী ফ্যামিলি পক্ষে নিয়ে আসছে, কিন্তু ওর টেনশন হলো। মুতঈম বিন আদিকে ডেকে বলেন, আপনি কি ইসলাম গ্রহণ করছেন নাকি? বুঝছেন না, ইসলাম গ্রহণ করি নাই, তবে আমি শেল্টার দিয়েছি মুহাম্মদকে, আমি শেল্টার দিয়েছি, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা শেল্টার দিয়েছিলেন, ওইভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেল্টার দেওয়ার জন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি, পাহারা সবাই মিলে পাহারা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি, কারণ এখানে তার উপরে নির্যাতন করা হয়েছে আমি শুনছি। তো বলছে ঠিক আছে, আপনি যাকে আশ্রয় দিয়েছেন আমরা তাকে তার কেশাগ্র আর স্পর্শ করব না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্ব পর্যন্ত কিন্তু ছিলেন, কিন্তু তার বাড়িতেই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছিলেন কোথায়, তাহলে দেখা যায় দুইটা পর্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসহায়, কোনো কাফেরও যদি শেল্টার দেয় তার শেল্টারে থাকা যায় না যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিরা কী বলে, হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও শেল্টার দিয়েছিলেন কে, ইবনু দাগানা নামক একজন প্রভাবশালী ব্যক্তি আল্লাহ রসুলকে শেল্টার দিল কে, মুতঈম বিন আদি। আর আবু বকর রাদিয়াল্লাহুকে শেল্টার দিয়েছিলেন ইবনু দাগানা নামক এক লোক, এবং উনি একটু শর্ত দিয়েছিলেন, এই বলছে আপনি এই কোরআন তেলাওয়াত করলে এত উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না, মানুষ যাতে মক্কার কোনো লোক না শুনতে পায়, খুব মানে নিচু আওয়াজে কোরআন তেলাওয়াত করবেন, নিচু আওয়াজে নামাজ পড়বেন, তেলাওয়াত যেন জোরে না হয়, এতটুকু শর্ত দিয়েছে। তাও পরবর্তীতে বলছে আমি শান্তি পাই না, আপনি যদি এই শর্ত হালকা করেন, তো শর্ত হালকা করা হয়েছিল। তাও এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবনু দাগানার শেল্টারে ছিলেন, ইত্যাদি এই বিষয়গুলো আমাদের পড়া দরকার। এই বিষয়ে ওই সৌদি আরবের আলেম ওলামারা যে তারা এই দলিলগুলো একত্র করেছিলেন, করার পর এই আমেরিকার সৈন্য ভাড়া করা আছে, আমি তো
মনে করতাম প্রথমে যে এরা মনে হয় মক্কা মদিনাতে আসে, দেখলাম যে দাহরান নামক একটা এলাকায় সেখানে তাদের ঘাঁটি দেওয়া আছে, মানে মক্কা মদিনা থেকে প্রায় 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরে, প্লেনে 2 ঘন্টা লাগে জেদ্দায় আসতে, এত দূরে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশে এমনভাবে প্রচার হইতো যে মক্কা মদিনাকে নাপাক করে ফেললো, এই কি বাদশাহ ফাহাদ মক্কা মদিনা নাপাক করে দিল, আমেরিকার সৈন্য ঢুকাই দিল, সব মহিলা সৈন্য কি কি সব নাপাক করে। অথচ একবার আমি যখন নামলাম দাহরানে, দাহরান থেকে জেদ্দা 2 ঘন্টা লাগছে প্লেনে, এত দূরে ওদেরকে রাখা হয়েছে। অথচ আমাদের দেশে এটা শুনতাম যে মানে মক্কা মদিনা নাপাক করে, যেমন ওই যে এখন সিনেমা হলের ব্যাপারে, এখন সিনেমা হলের ব্যাপারে এমনভাবে বলা হয় মনে হয়েছে প্রত্যেকটা হারামের 100, এখন তো 100-150টা গেট, প্রত্যেকটা গেটে একটা করে মনে হয় সিনেমা হল আছে, এমনভাবে প্রচারণা হয় মানে পচানোর জন্য। তাওহিদের দেশ, সুন্নার দেশ, শিরক মুক্ত বেদাত মুক্ত একটা দেশের শত্রুতার জন্য এক শ্রেণীর খারিজি চিন্তাধারার লোকেরা এই ধরনের মতবাদ, এই ধরনের তারা দৃষ্টিভঙ্গি এবং এই ধরনের বদনাম দুর্নামগুলো ছড়িয়ে থাকে। আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমরা কি বলি, আমরা বলি আবেগ দিয়ে কোনো কিছু ফয়সালা করা উচিত নয়, দলিল দিয়ে ফয়সালা করতে হবে, দলিলের মাধ্যমে ফয়সালা। এখন আপনি আবেগ দিয়ে দলিলকে ডাউন করে দেবেন, দলিলের অস্তিত্ব এই যে কথাগুলো, এই কথাগুলো সবসময় তো আমরা এই, কিন্তু এই দলিলগুলো কেন শুনিনি এতদিন, দলিলগুলো কেন আমাদের প্রচার করা হয়, এগুলো তো বাস্তব, এগুলো তো প্রত্যেকটা আমাদের, এখন এই দলিলগুলো কিছু আমাদের আগের থেকে মজুত আর কিছু হয়তো নতুন সংযোজন হইতেছে, কিন্তু এই দলিলগুলো কেন আমাদের সামনে তুলে ধরা হয় না, বলা হয় না, দলিলের আলোকে কেন পর্যালোচনা করা হয়, এতগুলো দলিল থাকা সত্ত্বেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন।